बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। प्रिय पंचम श्रेणी छात्रवृंद, तुम्हारे सबाई के ऑनलाइन माध्यम आकायदो फिका क्लास आमंत्रण। आज के तुम्हारे 15 नम्बर क्लास, जे क्लासर टॉपिक निर्धारण करा हुआ है पृष्ठ नम्बर 48। 48 पृष्ठाय तुम्हारे जेटा बला सेटा छिलो धरो सालात भंगेर कारण समूह, सालात भंगेर कारण समूह उल्लेख करो। সালাত ভঙ্গের কারণ সমূহ উল্লেখ করো, এটা ছিল তোমাদের প্রশ্ন। আর এই সালাত ভঙ্গের কারণ সমূহ যখন আমরা উল্লেখ করতে যাচ্ছি, তখন আমাদের ওই 48 পৃষ্ঠার পাঠটাই বেশি গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বাসায় গুরুত্ব সহকারে সালাত ভঙ্গের কারণ সমূহ তোমরা শুধু পরীক্ষা পাশের জন্য না, সারা জীবন আমাদের প্রয়োজন এই উপলব্ধিতে অবশ্যই তোমরা করবে। সালাত ভঙ্গের কারণ সমূহ উত্তর, সালাত ভঙ্গের কারণ সমূহ হলো, এক নাম্বার সালাতরত অবস্থায় ইচ্ছা বা অনিচ্ছায় কথা বলে, ইচ্ছা বা অনিচ্ছায় কথা বললে। এরপরে দুই নাম্বার সালাতরত অবস্থায় আহ উহ ইত্যাদি শব্দ করলে, শব্দ করলে। এরপরে তিন নাম্বার সালাতের ভেতরে অন্যের হাসি শুনে জবাব দিলে, জবাব দিলে। চার নাম্বারটা হচ্ছে দেখে দেখে কোরআন মজিদ পাঠ করলে, দেখে দেখে কোরআন মজিদ পাঠ করলে। পাঁচ নাম্বারে কোরআন তেলাওয়াতে এমন ভুল করলে যাতে অর্থ মিলবে যায়। তেলাওয়াতে এমন ভুল করলে
করলে যাতে অর্থ বিগড়ে যায়। এরপরে ছয় নম্বরে, ছয় নম্বরে সালাদরত অবস্থায় পান আহার করলে বলা হয়েছে অন্যের সালামের জবাব দিলে আট নম্বরে কোন সুসংবাদ বা দুঃসংবাদের জবাব দিলে জবাব দিলে। এরপরে নয় নম্বর সালাতরত অবস্থায় অর্থ হাসি দিলে গুরুত্ব সহকারে বাসায় বারবার করে পড়বে এবং তৈরি করবে। এবার তোমাদের জন্য যেটা সেটা হচ্ছে আমি পড়ছি একবার, পরে আবার বাকি অংশগুলো পরে লিখব। সালাতরত অবস্থায় ইচ্ছা বা অনিচ্ছায় কথা বললে সালাত ভঙ্গ হয় যে কারণসমূহ তারই এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সালাতরত অবস্থায় আহ উ শব্দ করলে। তিন নাম্বার সালাতের ভেতরে অত্র অন্যের হাসি শুনে জবাব দিলে। চার নাম্বার দেখে দেখে কোরআন মাজিদ পাঠ করলে। পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াতে এমন ভুল করলে যাতে অর্থ বিগড়ে যায়। ছয় নাম্বার সালাতরত অবস্থায় পানাহার করলে। সাত নাম্বার অন্যের সালামের জবাব দিলে। আট নাম্বার কোনো দুঃসংবাদ বা সুসংবাদের জবাব দিলে, যেমন সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ, দুঃসংবাদ শুনে ইন্নালিল্লাহ আমরা বলে অভ্যস্ত। সালাতরত অবস্থায় এগুলো বললে সালাত ভঙ্গ হবে। নয় নাম্বার সালাতরত অবস্থায় অট্ট হাসি দিলে, মানে উচ্চ স্বরে হাসলে। এরপরে এসো আমরা দশ নাম্বারে যাব। দশ নম্বরে সালাতরত অবস্থায় হাঁটা চলা করলে পাঠ করলে। এরপরে বারো নাম্বারে ইচ্ছায় বা অনিচ্ছায় সালাতের কোনো খরচ ছুটে গেলে
এরপরে তেরো নাম্বার, তেরো নাম্বারটা সালাতরত অবস্থায় অজু ভঙ্গ হয়ে গেল। চোদ্দ নাম্বার, এবার আমলে কাসির করলে। এই চোদ্দটি কারণে সালাত ভঙ্গ হয়ে যায়। আর এই সালাত ভঙ্গ হওয়া আমলে কাসিরের বর্ণনা আছে, যেটা আমাদের জন্য না। তারপরেও আমি বলছি, দেখো দশ নাম্বার, সালাতরত অবস্থায় হাঁটা চলা করলে। এগারো নাম্বার, সালাতরত অবস্থায় কোনো লেখা দেখে পাঠ করলে। বারো নাম্বার, ইচ্ছায় বা অনিচ্ছায় সালাতের কোনো ফরজ ছুটে গেলে। তেরো নাম্বার, সালাতরত অবস্থায় অজু ভঙ্গ হয়ে গেলে। আর চোদ্দ নাম্বার, আমলে কাসির করলে। এমন আমল যে আমলগুলো করার প্রয়োজন নেই বেশি, সেগুলো করলে, যেমন ধরো সালাতের মধ্যে এমন কাজ করা যা দেখে বাইরের কেউ মনে করবে যে আদৌ লোকটি সালাত আদায় করছে না। যেমন দু হাতে কাপড় ঠিক করা, দু হাতে চুল বাঁধা ইত্যাদি। আশা করি তোমরা সবাই বুঝেছো গুরুত্ব সহকারে, পরীক্ষায় এবং পুরো জীবনে নিজেদের আমলে পরিণত করার জন্য সালাত ভঙ্গের কারণসমূহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবাই মনোযোগ সহকারে পড়বে এবং খাতায় এটা লিখবে। আগামী ক্লাসে যোগদানের আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।